নমস্কার বন্ধুরা, অনিতার রান্নাঘরে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের কালিয়া। তো এঁচোড়ের কালিয়া রান্না করতে দেখতে পাচ্ছেন আমি একটা এঁচোড় নিয়েছি, এই এঁচোড়টা আমি এখন কেটে নিচ্ছি। আর এঁচোড় কেমন করে কাটতে হয় সেটা আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন, এঁচোড়গুলো আমি এরকম একটু বড় টুকরো করেই কেটে নিয়েছি, আর তার সাথেই কেটে নিয়েছি কিছু আলু। আলুগুলো কিন্তু আমি এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন এই আলু আর এঁচোড় আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি জল দিয়েছি, জল গরম হয়ে গেছে। জলের মতো দিয়ে দিচ্ছি আমি একটু লবণ, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। এরকম লবণ আর হলুদ দিয়ে যদি বন্ধুরা এঁচোড়গুলো সেদ্ধ করা যায়, তাহলে এঁচোড়ের ভিতরে যে একটা কষকষ ভাব থাকে সেই ভাবটা কিন্তু থাকবে না। আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারেও এই এঁচোড় আর আলুগুলো সিটি দিয়ে নিতে পারেন। এখন আমি একটা ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। আর এই 5 মিনিটের মাঝে বন্ধুরা আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি কিছু চীনা বাদাম, বাদামগুলো আমি হালকা একটু সেদ্ধ করে নিয়ে এরকম খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি 5-6টা কাজু বাদাম আর 10-12টা কিশমিশ। এখন এই মিক্সিং জারে দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু টক দই 1 চামচ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। দেখুন, মশলাটা করা হয়ে গেছে। মশলাটা আমি একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। এদিকে আমার 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি তুলে নিচ্ছি। দেখুন, আলু আর এঁচোড়গুলো কিন্তু হালকা একটু সেদ্ধ হয়ে গেছে। খুব একটা বেশি সেদ্ধ করার দরকার নেই। এখন আমি এই এঁচোড় আর আলু থেকে খুব ভালোভাবে জলটা ঝরিয়ে নেব। দেখুন, আমি এঁচোড় থেকে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। যেহেতু আলুর মধ্যে আগে থেকে লবণ আর হলুদ দেওয়া ছিল, তার জন্য কিন্তু আমি লবণ আর হলুদ দিলাম না। দেখুন, আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এগুলো আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি আমি এঁচোড়। এঁচোড়গুলো আমি খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ওদিকে এঁচোড় ভাজা হতে হতেই বন্ধুরা, এদিকে আমি আরও একটা মশলা তৈরি করে নিচ্ছি। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি একটা টমেটো, কিছু আদার টুকরো, 5-6টা কাঁচা পাকা লঙ্কা। এটাও আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। আর এদিকে কিন্তু আমার এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 3-4 টুকরা দারচিনি, একটু গোটা জিরা, 4টে সাদা এলাচ, 6-7টা লবঙ্গ। 3-4 সেকেন্ড মতো এরকম নাড়াচাড়া করে এখন আমি যে মশলাটা করলাম, টমেটো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দিয়ে ফোড়নের সঙ্গে এরকম করে নাড়াচাড়া করে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে। নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো। আর এই মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, যাতে এই মশলাটা কষানোর সময় পুড়ে না যায়। এখন আমি খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট এই মশলাটা কষিয়ে নেব। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝামাঝি থাকবে। দেখুন, আমি মশলাটা 2-3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে যে মশলাটা করে রাখলাম সেই মশলাটা, মানে কিশমিশ, কাজু আর চীনাবাদাম বাটা। আর এই বাটিটা ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আমি আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট এই মশলাটা কষিয়ে নেব। দেখুন, আমি 3 মিনিট এই মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এঁচোড় আর আলু। এঁচোড় আর আলুটা এই মশলার সঙ্গে আমি আরও 1 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। তবে বন্ধুরা, এখন কিন্তু খুব একটা কষানোর দরকার নেই, তার কারণ আমি আগেই আলু আর এঁচোড়গুলো ভেজে নিয়েছি, আবার এই মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এইরকম মশলার সঙ্গে 1 মিনিট মতো মিশিয়ে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন, 1 মিনিট আমি আবার খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি।
এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য গরম জল। অবশ্যই কিন্তু ঝোলের জন্য গরম জলটাই দিতে হবে। জলটা কিন্তু আমি খুব একটা বেশি দেবো না, তার কারণ হচ্ছে এই এঁচোড়ের কালিয়াতে কিন্তু ঝোলটা বেশি রাখা যায় না, অল্প ঝোল রাখলে খেতে বেশি ভালো লাগে। দেখুন মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মাঝারিতে রেখে 10 থেকে 12 মিনিট আমি রান্না করে নেব। 10-12 মিনিটের মাঝে আমি ঢাকাটা একবার তুলে নিচ্ছি। তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে দেওয়ার পর এই তরকারির সঙ্গে আমার ভালো করে মিশিয়ে দিতে হবে। আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এর মধ্যে চিনিও দিতে পারেন, আমি চিনিটা খুব একটা পছন্দ করি না জন্য দিলাম না। দেখুন আমি আবার ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব। 10-12 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখন এই ঘি আর গরম মশলাটা এই এঁচোড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে আমি এই এঁচোড়ের কালিয়াটা নামিয়ে নেব। আর বন্ধুরা এরকম করে এঁচোড় রান্না করে কিন্তু আপনারা রুটি লুচি পরোটা এমনকি পোলাওয়ের সঙ্গেও খেতে পারেন। দেখুন এঁচোড়টা কিন্তু হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তো এই দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার এঁচোড়ের কালিয়া রান্না করা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।